পঞ্চরাত্রে একটু শব্দ কিনা দেখেন কত পশুদিন কত আমার ফার্স্ট পত্রিকা নিয়ে আসছে আমাদের চেয়ারম্যান দুইবার এমপি হয়েছে ওটো এমপি হয়ে এই অবস্থা পাঁচবার এমপি বললাম না আমরা ঢাকা শহর একটা বাজি করতে চাইও না কিন্তু আমি একটা জিনিস বলতে পারি মানে চেয়ারম্যান আপনি এই রাজনীতিতে আসছেন আপনার ভাইয়ের দেওয়া যে কর্মসূচি তার যে আদর্শ তার হাতে করা যে দল সেই দলকে রক্ষার জন্য এমন ক্ষমতায় গিয়ে আমাদের প্রয়াত নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজে আপনার চেয়ে বেশি দলের কারো মহব্বত প্রেম আপনার চেয়ে বেশি কেউ হওয়ার কথা না কারণ আপনি সেই ব্যক্তি যিনি তার ভাইয়ের উত্তরসূরি হিসাবে এই দলের দায়িত্ব নিয়েছেন কাজে আমরা আপনার প্রতি আস্থাবান যারা বলে যে আপনার প্রতি আস্থা নাই দলের পক্ষে দলের মূল ভাঙ্গন না এরকম কোন কিছু না আমি আপনাকে একটা কথা বলবো মানে চেয়ারম্যান আমার কোন কিন্তু কোন গ্রুপিং নাই দল নাই পার্টির মধ্যে আমি সার থাকতো আমি এসে অযথা পার্টি বসে বসে থাকবো এটা আমার ছিল না আমি আমার প্রফেশন আমার এলাকা প্রফেশন এলাকা আমি কি করে আসছি আমার সাথে কারো কোন সম্পর্ক খারাপ না আমি আপনাকে আশ্বস্ত করতে পারি আমি প্রতিদিন আসি আপনার এই দলের প্রত্যেকটা কর্মীকে আমার আপন ভাইয়ের মতো মনে করব নির্পেক্ষভাবে হবে ন্যায় বিচার সহিত হবে তখন আর গুপি হবে আমি আমার কোন পিছুটার নাই মানে চেয়ারম্যান আমার কোন পিছুটার নাই কোন ব্যবসা নাই ব্যবসা একটাই মুখের ব্যবসা কথা বলার ব্যবসা উগ্রান্তি ব্যবসা এখন আবার আমার ছেলে বেরিস্টার সে আমার ব্যবসা নিয়ে নিচ্ছে তাহলে অসুবিধা নেই আমি আপনাকে কথা বলতে পারি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমি আগামী ছয় মাস এক বছরের মধ্যে আপনার প্রত্যেকটা জেলায় আমি ব্যক্তিগত ভাবে সফল ৩০০ আসনে যাতে আপনি মনোনয়ন দিতে পারেন মাননীয় চেয়ারম্যান অনেকে বলতে পারে বলে যে নাই তাহলে কথার কথা ৩০০ আসনে না মানে চেয়ারম্যান যদি আপনি এই দলের কর্মসূচি ঠিক করে দেন যে জনগণের জন্য আমাদের কি কর্মসূচি বেকার দুজন কি কর্মসূচি নারীদের উপরে নারীদের বেনিফিটে কি কর্মসূচি আপনি শিক্ষার কি ব্যবস্থা হবে যদি আপনি এই ধরনের কর্মসূচিগুলি ঠিক করে দেন জনগণের কাছে আমরা পৌঁছতে পারি মাননীয় চেয়ারম্যান কেন্দ্রীয় প্রয়োজন পড়ে না যাকে যান তখন কিন্তু মানুষ ভোট দেবে মানুষ এখন পরিবর্তন চাচ্ছে এটা এটা মুখের কথা না যে আর কত আর কত মানে চেয়ারম্যান মানুষ কিন্তু পরিবর্তন চাচ্ছে কাকে করবে পরিবর্তন আমাকে আপনাকে কেন করবে কেন আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে আমাদের ভোট দেবে এই অনেক চেহারা তো আমাদের চেহারা খুব বেশি খারাপ না দিবে কুড়া রেখে দেবে মাননীয় চেয়ারম্যান কর্মীদেরকে অপেক্ষা করে দিতে হবে জনগণকে সমর্থন করার জন্য খোরাক দিতে হবে খোরাক তো কর্মসূচি আগামী দিনে গেলে আমরা জাতীয় ভাবে আমাদের বন্ধু আপনাকে বন্ধু হবে ইয়েস আমরা গেলে দৌড়িতে আমরা জুলুম কিভাবে আনবো এইভাবে আনবো বন্ধ হবে আমরা ক্ষমতাকে শিক্ষা ব্যবস্থা আমরা চেঞ্জ করবো বন্ধ হবে স্বাস্থ্য ব্যবস্থা আমরা পরিবর্তন করে মানুষকে স্বাস্থ্য যাতে তারা চিকিৎসা পায় গ্রামের সমস্ত মানুষ সেই ব্যবস্থা আমরা করবো আমাদেরকে বলতে হবে উপজেলা পরিষদ আমরা আবার আগে চলবো সে অবস্থা নিব এবং সকল কর্মকাণ্ড আমরা দূর করে নিব মাননীয় চেয়ারম্যান দেখেন দেশ স্বাধীন হয়েছে ৫০ বছরে সংবিধানে নির্দেশনা আছে নির্বাচন কমিশনের জন্য আইন করা কোন সাথে করে না আমি পার্লামেন্টে বললাম একবার দেড় মাস আগে প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় আইনমন্ত্রী সংবিধানে আছে আপনার নেত্রীর বাপের প্রদত্ত তৈরি সেই সংবিধান
জাতির জন্য কি তৈরি সংবিধান সেখানে স্পষ্ট নির্দেশনা আছে নির্বাচন কমিশন যেন আইন করান আইন করেন যদি সময়ে না বলায় আমাকে বলেন আমি সেই আইনটা আনি পাশ করলে জানিয়ে দিই আমি বলেছি পঞ্চাশ বছরে মানুষ যেখানে বিচার চায় উচ্চ আদালতে সেই উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের কোন আইন নাই আপনি জানেন আমি সেই পার্লামেন্টে সুপ্রিম জুডিশিয়াল কমিশনার বিয়া দিয়েছি এগুলি কেন বলছি এগুলি দেশের মানুষের জন্য প্রয়োজন ন্যায় বিচারের জন্য প্রয়োজন মানে চেয়ারম্যান আপনি আসলে হিট করেছেন আসলটা হলো কি প্রেসিডেন্ট ফর্ম গভর্নমেন্টে যেমন এক ব্যক্তি আছে সব ক্ষমতা থাকতো এখন দেখা যায় পার্লামেন্টের সিস্টেমে তার চোখ বেশি ক্ষমতা এক ব্যক্তির হাতে যিনি দলের সভাপতি তিনি পার্লামেন্টের নেতা হাউস তিনি প্রধানমন্ত্রী তিনি চিফ এক্সিকিউটিভ তিনি বিচার বিভাগের কর্মকর্তা তিনি সব রাষ্ট্রে তিনি নিয়োগ করেন নাম করতে রাষ্ট্রপতি সব কিছু করেন রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী এই ক্ষমতার কারণে কিন্তু অনেক ভুল অনেক সমস্যা হচ্ছে আপনি আসলে গাল দিয়েছেন আমরা চাই সংবিধান প্রয়োজনে অ্যামেন্ডমেন্ট করে ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি ক্যাবিনেট এবং প্রধানমন্ত্রী তার মধ্যে তার ক্ষমতার ভারসাম্য আনতে হবে তাহলেই দেশে স্বৈরাচার কোন স্বৈরাচারী শাসন থাকবে না মানে চেয়ারম্যান আর একটা কথা বলে যায় নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগ বিএনপি দু দলের নিরপেক্ষ নির্বাচন মানে চেয়ারম্যান বাংলাদেশে বর্তমান পদ্ধতিতে নির্বাচন নিরপেক্ষ ভাবে করা আর বিপক্ষে সম্ভব না 1991 সালে যখন নির্বাচন হয় সাবধান সরকার জাতীয় পার্টিকে কমান্ডার করেছিল সন্ত ক্ষমতাচ্যুত এসএস সাহেবকে সেটি নির্বাচনের নিয়ম অনুযায়ী তাকে টেলিভিশন এবং বেতারে ভাষণ দেওয়ার জন্য দেওয়া হয় নাই যার জন্য আমরা শিক্ষণ পেয়েছিলাম আওয়ামী লীগ বলল নির্বাচন সুষ্ঠু হয় নাই 96 সালের নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতা বলল কেটে ছিল আমরা নির্বাচন বিএনপি বলে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই 2001 সালে আবার কেটে গেল আমরা নির্বাচন বিএনপি ক্ষমতা গেল আওয়ামী লীগ বলে সুষ্ঠু হয় নাই আবার 2008 সালে নির্বাচন বিএনপি বলে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই তাহলে কেটে গেল আমরা সুষ্ঠু হয় না সার্বজনীন সমস্যা সুষ্ঠু হয় না সুষ্ঠু হবে কখন হবে না হবে আমাদের নেতা ফর্মুলা দেখেছে সেই ফর্মুলা হলো নির্বাচনে যদি প্রতিনিধিত্বমূলক ভোট মানুষের দেয় অর্থাৎ দলে ভোট দিবে কোন ব্যক্তি কিনা দলে ভোট দিবে প্রাপ্ত ভোটে জাতীয়ভাবে প্রাপ্ত ভোটের হারাহারি মতে ওই দল এতগুলি সংসদ সদস্য পদ পাবে সেটা ফর্মুলা মানে চেয়ারম্যান অনেক বিজ্ঞতা আছে অনেক কথা বলেন যে আসেন চলে ফর্মুলা শেষ পর্যন্ত কাজে লাগে এসের উপায় নেই তাই নয় মানে চেয়ারম্যান আজকে সমস্ত কিন্তু কেন্দ্রজিত হয়েছে ঢাকা আজকে রাজনীতি বলেন আজকে শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন পাওয়ার বলেন চুরি বলেন ডাকাতি বলেন ধর্ষণ বলেন সব ঢাকা কেন্দ্রে সব ঢাকা কেন্দ্রে মানুষ আজকে সমস্ত ঢাকার সব ভিড় করছে কেন কারণ সব তো এখানে আমি কিষাণ থেকে ঢাকা আসবো না কেন এখানে আসলে আমি রিক্সা পাইলেও 2000 টাকা কামাইতে পারি এখানে টেম্পো রিক্সা হইলে আমি 3000 কামাইতে পারি এখানে রিক্সিয়া স্বাস্থ্য প্রবলেম হলে আমি পরব ডাক্তার দিতে পারি এলাকা তো নাই কাজে মানুষ চেয়ারম্যান আমাদেরকে বলতে হবে হুসেন মোহাম্মদের সাহায্য সিস্টেমের কথা বলে গেছেন প্রশাসন বিকেন্দ্রীকরণ ছাড়া এই মানুষের হাত কেন যাবে না আমাদেরকে প্রশাসনিক ভাবে প্রাদেশিক সরকার বলেন যে সিস্টেমই বলেন আঞ্চলিক ভাবে যদি আমরা প্রশাসনকে মানুষের দূর করায় নিয়ে না যাই তাহলে আমাদের পক্ষে এই মানুষের দল ঢাকা যে আসে স্রোত বন্ধ করার কোন সুযোগ নাই তাই প্রাদেশিক সরকারের ব্যবস্থাটা নিয়ে আমাদেরকে মানুষের কাছে আমাদের এই বক্তব্য নিয়ে যেতে হবে মাননীয় চেয়ারম্যান আপনি জানেন শ্রীলঙ্কাতে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটি মিনিস্টার আছে সেই ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট মিনিস্টারে আন্ডারে কিন্তু সমস্ত কর্ষক এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক করে যার ফলে একটু স্বাস্থ্য সহ
যার ফলে মানুষ রাজনীতিতে আসার প্রয়োজন পড়ে না। আমাদের সেই সিস্টেম চালু করার জন্য মানুষের কাছে যেতে হবে। মানে চেয়ারম্যান খুব দুঃখ লাগে, ওই আজকে পঞ্চগড় থেকে একটা মানুষ হাইকোর্টে আসতো ঢাকা, কত মানে যে কোন জায়গায় জনগণের প্রয়োজনে সুবিচার পাওয়ার জন্য সার্কিট বেঞ্চ করতে পারে, কিন্তু সেই সংবিধানের নির্দেশে আলোকটা আজকে পর্যন্ত কোন প্রধান বিচারপতি জনগণের সাহায্যে প্রয়োজনের জন্য সেই সার্কিট বেঞ্চ কিন্তু নিয়ে যান না। সবাই তো খালি বলেন জনগণের জন্য, আসলে মানে চেয়ারম্যান সবাই বলেন কিন্তু প্র্যাকটিক্যাল বলেন কিনা সন্দেহ আছে। মানে চেয়ারম্যান আমি আর বেশি কথা বলবো না, আমি এইটুকু বলবো আপনি আমি ওই মহাশিবির জন্য আমি কে নিয়ে থাকেন, আমি জানি পার্লামেন্টের রাজনীতিতে যদি আমি এমপি না হই মহাশিবির তো আমার লাভ নেই, বাট মহাশিবির এমপি তে ভোট পাইছে জানো আপনি, বাট কে কে নেতা ভাবি থাকেন ঠিক না, কাছি আমি ওই দৃষ্টিভঙ্গিতে আমি ছিলাম না, বাট আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ আপনি দায়িত্ব দিয়েছেন, আপনার ইজ্জত সম্মান আপনার যে আস্থা সে আস্থা আমি 100% ছিল 5 বছর 60 বছর চার বছর ক্ষমতা আর বাকি আপনার সব কর্মী বিনুন তো আজকে পর্যন্ত এইরকম ব্যাকর্ড আওয়ামী লীগ বিন করে নাই, কর্মী কিন্তু পরিচিত জাতীয় পার্টি তার আদর্শ এখন সৈনিক সৈনিক এরা পরীক্ষিত বন্দুকের গুলির মুখে টিকে আছে, এরা লোক রাজস্বের দুর্নীতির উঠে আছে, এই সৈনিকদেরকে নিয়ে আপনি যুদ্ধ করে জয়লাভ করবেন।